আমার প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মাটি এবং মানুষের জন্য অনেক কিছু করছেন এবং করতেছেন। আমার ক্ষেতের কিছু সবজি নেতার জন্য নিয়ে যাই, উনি পেয়ে অনেক খুশি হবে। আরে ভাই কই যান? নেতার কাছে যাইতেছি, আমার নেতার কিছু সবজি নেতার জন্য। আচ্ছা ঠিক আছে, নেতা উপরে অনেক বিজি আছেন, কাস্টমার কাজে আছেন, আমার কাছে দেন, আমি নিয়ে যাইতেছি আপনার এখান দ্বারা। ঠিক আছে, কিন্তু আমি একবার যাইতাম আসি। আরে ভাই পরে যাবেন, কাস্টমার কাজ আছে, কাস্টমার সাথে পরে আপনার যাইবেন, আমার কাছে দেন, আমি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, কেন তো আমি আসতেছি। আরে কি বলিস, একজন গরিব কৃষক ছাড়া তারা হলো গিয়ে দেশের সম্মান, ঠিক আছে, দেশের বন্ধু। সে ভালোবেসে একটা জিনিস দিয়েছে, আর গরিব হলো আমাদের, ঠিক আছে। আমি একজন নেতা কি করবে, ওদের জন্যই আজকে আমি নেতা, আর আমি কিন্তু কাজ দেশের বাকিও মানুষের জন্য চতুর্থ আমাকে সবাই সামান্য সবজির জন্য ওরে কি 100 টাকা দিয়ে দিব নাকি? ওরে তো একটা কাজ করি, 100 টাকা আমার পকেটে রাখা, ওরে 50 টাকা দিয়ে দি, ও তো আর বুঝবে না কত দিছে না দিছে পাশে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই। আরে অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, লোকটা কই গেল? আমি নেতার কাছে চলে যাবো নাকি বাসা চলে যাবো? না, নেতার কাছে গেলে আবার নেতা যদি মাইন্ড করে চলে যাই। এই ভাই কই যান, আপনি কই যান? আপনার জন্য অনেক কোন অপেক্ষা করলাম, কই পুরো আসতেছে না তাই চলে যেতেছে। আপনাকে নেতা খুশি হয়ে 50 টাকা দিছে, এটা রাখেন। হ্যালো, আরে ভাই ফোন দেওয়ার সময় পাচ্ছেন না, আমি তো নেতার কাছে খুব বেশি বিজি আছি, বুঝেন না। যে দেশে দুতলা থেকে নিচতলা নামতে নামতে 100 টাকা সেই দেশে জনগণের কাছে বাজেট পৌঁছাতে কত টাকা বাজেট? এই দেশটা কিন্তু